আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। বিশ্বজুড়ে করোনার এই ভয়ানক পরিস্থিতিতেও আশা করি সবাই ভালো আছেন, সবাই নিজ নিজ বাসায় নিরাপদে আছেন। সো বন্ধুরা, এখন বর্তমানে আমাদের পুরো পৃথিবীতে একমাত্র এই করোনা প্রতিরোধের সব থেকে বড় উপায় হচ্ছে যার যার ঘরে অবস্থান করা এবং জনসমাগম যতটুকু সম্ভব এড়িয়ে চলা। সো যেহেতু বাংলাদেশে লকডাউন চলছে এবং আপনারা সবাই নিজেদের ঘরেই আছেন, সেই জন্য আমি প্ল্যান করেছি নেক্সট কয়েকদিন কয়েকটি ভিডিও দিব এবং সেগুলো হবে আসলে নেমোনিক্স এর মাধ্যমে কিভাবে সহজে আমরা কিছু ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করতে পারি। নেমোনিক্সটা হলো কোনো একটা ইংলিশ ভোকাবুলারি বা কিছুকে অন্য কোনো একটা বিষয়ের সাথে সংযুক্ত করে বা অন্য কোনো একটা জিনিসের সাথে লিঙ্ক করার মাধ্যমে মনে রাখার সহজ একটি উপায়। উদাহরণস্বরূপ বলতে পারি যে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল, এই দুটি শব্দ নিয়ে কিন্তু অনেকেরই একটু গোলমাল বেঁধে যায়, আমারও বেঁধে যেত। সো আমার এক ফ্রেন্ড তখন আমাকে বলল যে এই হরাইজন্টাল জিনিসটাকে মনে রাখতে হবে হোতাইন্না শব্দটি দিয়ে। হরাইজন্টাল মানে হোতাইন্না, মানে হচ্ছে যে জিনিসটা হরাইজন্টাল এরকম, এটা হচ্ছে হরাইজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল। সো তারপর থেকে কিন্তু আমি যখন এই শব্দটি মনে রাখলাম হরাইজন্টাল মানে হতেন না, তারপর থেকে কিন্তু আমার আর কখনো এই হরাইজন্টাল বিষয়টা নিয়ে কখনো কোনো প্রবলেম হয়নি। সো এই যে একটি টেকনিক, এটিকেই কিন্তু বলা হয় নেমোনিক টেকনিক। এবং আজকে আমি এরকমই বেশ কিছু নেমোনিকের সাহায্যে আপনাদেরকে 10টি ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করিয়ে দিব ইনশাল্লাহ। সো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন। আর বন্ধুরা, আমি যেরকমভাবে আপনাদের সাথে নেমোনিকগুলো শেয়ার করছি, আপনাদের কাছেও যদি এরকম কোনো ইংলিশ ভোকাবুলারির নেমোনিক থেকে থাকে সেগুলো আমার সাথে শেয়ার করুন, কমেন্ট করে জানিয়ে দিন, যেন নেক্সট ভিডিওতে আমি আপনাদের সবার জন্য সেগুলো নিয়ে আসতে পারি। সো তাহলে কথা বাড়াবো না, লেটস জাম্প ইন্টু দ্য মেইন লেসন। সো বন্ধুরা, আমাদের আজকের প্রথম যে ইংলিশ ভোকাবুলারি সেটি হচ্ছে যে ব্লাইন্ডিং। ব্লাইন্ডিং শব্দটির অর্থ হচ্ছে চোখ ধাঁধানো বা হচ্ছে যে চোখ ঝলসানো। এই ব্লাইন্ডিং শব্দটি আপনারা ব্লাইন্ড এই শব্দটিতে খুব সহজেই মনে রাখতে পারেন। ব্লাইন্ড অর্থ হচ্ছে অন্ধ, ব্লাইন্ড বা অন্ধ করে দেওয়ার মতো আলোই হচ্ছে ব্লাইন্ডিং। সো এই ব্লাইন্ড শব্দটি দিয়ে এভাবে আমরা খুব সহজেই ব্লাইন্ডিং এই ভোকাবুলারিটি মনে রাখতে পারবো। পরবর্তী ভোকাবুলারিটি হচ্ছে টয়েল। এই টয়েল শব্দটির অর্থ কঠোর পরিশ্রম বা কঠোর পরিশ্রম করা। এটিকে আমরা খুব সহজেই টাওয়েল শব্দটি দিয়ে মনে রাখতে পারি। টয়েল শব্দটির সাথে কিন্তু এই টাওয়েল শব্দটির ভালো মিল রয়েছে এবং তাদের একটি সম্পর্ক রয়েছে। আপনি যখন কঠোর পরিশ্রম করবেন, যখন আপনি টয়েল করবেন, তখন কিন্তু আপনার শরীর থেকে ঘাম ঝরবে এবং সেটি মোছার জন্য আপনার টাওয়েল লাগবে। সো এই টাওয়েল শব্দটি দিয়ে আমরা মনে রাখবো টয়েল, যার অর্থ কঠোর পরিশ্রম বা কঠোর পরিশ্রম করা। পরবর্তী শব্দটি হচ্ছে স্টিপ। স্টিপ শব্দটি অর্থ হচ্ছে খাড়া। এখন এই স্টিপ কথাটিকে আমরা মনে রাখতে পারি বা এই শব্দটিকে আমরা মনে রাখতে পারি এটি দিয়ে ইটস ডিপ। ইটস ডিপ মানে এটা অনেক গভীর বা খাড়া। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি বাঁধের ছবি দেওয়া আছে যেটি খুব খাড়া বা স্টিপ। সো এখানে যদি আমরা এটাকে বলি স্টিপ ইটস ডিপ, তাহলে আমরা কিন্তু খুব সহজেই স্টিপের অর্থটা মনে রাখতে পারবো। পরবর্তী ওয়ার্ডটি হলো যে ড্যান্ডার। ড্যান্ডার যার অর্থ হচ্ছে ক্রোধ বা রাগ। এখন আমরা জানি যে বেশি রেগে গেলে অনেক সময় কিন্তু রাগটা আমাদের জন্য বিপদ বা ড্যাঞ্জার নিয়ে আসে। সো ড্যান্ডার ক্যান ব্রিং ড্যাঞ্জার। এভাবে ড্যাঞ্জার শব্দটি দিয়ে আমরা কিন্তু ড্যান্ডার শব্দটি খুব সহজেই মনে রাখতে পারি। পরবর্তী শব্দটি হচ্ছে ফিবল। ফিবল শব্দটির অর্থ হচ্ছে দুর্বল। এই ফিবলটাকে আমরা একটু ফিউ বল এইভাবে একটু মনে রাখার চেষ্টা করি। ফিউ মানে অল্প, বল মানে শক্তি। ফিউ বল অল্প শক্তি মানে দুর্বল। সো যার কম শক্তি থাকে সেই দুর্বল বা ফিবল। পরবর্তী শব্দটি হচ্ছে বন্ধুরা প্যালেটেবল, যার অর্থ সুস্বাদু বা রুচিকর। এই প্যালেটেবল শব্দটাকে আমরা কিন্তু ইংরেজিতে অন্য দুটি ওয়ার্ডের সাথে মিলাতে পারি, যেরকম প্লেট অ্যান্ড টেবল। প্লেট অ্যান্ড টেবল দুটি কিন্তু খাবারের সাথে সম্পর্কিত এবং আপনার টেবিলের উপরে যদি আপনার প্লেটে কিছু থাকে তার মানে সেটি অবশ্যই সুস্বাদু ও রুচিকর হবে। সো এভাবে প্যালেটেবল শব্দটির অর্থ কিন্তু আমরা মনে রাখতে পারি, যার অর্থ সুস্বাদু বা রুচিকর।
পরবর্তী শব্দটি কিন্তু বেশ মজার বন্ধুরা, ড্যাজল, যার অর্থ হচ্ছে ঝকঝক করা বা গ্লো করা। এই ড্যাজল শব্দটি আমরা মনে রাখতে পারি লাইজল দিয়ে। লাইজলের কাজ কি? লাইজল দিয়ে যখন আপনি আপনার মেঝে বা ফ্লোর পরিষ্কার করবেন তখন সেটি ঝকঝক তক তক করবে, সো গ্লো করবে। আর অন্যদিকে ড্যাজল শব্দটির অর্থ গ্লো করা বা ঝকঝক করা। সো এই ড্যাজল এবং লাইজল এই দুটি জিনিসের উচ্চারণও মিল আছে এবং কাজেও কিন্তু মিল আছে। সো ড্যাজল শব্দটি আমরা মনে রাখতে পারি লাইজল দিয়ে, যার অর্থ ঝকঝক করা। পরবর্তী শব্দটি হচ্ছে কলিউশন। এই কলিউশন শব্দটির অর্থ হচ্ছে ষড়যন্ত্র, আর এটিকে আমরা খুব সহজেই মনে রাখতে পারি এই ইংলিশ সেন্টেন্সটি দিয়ে, যেটি হচ্ছে কলিউশন ক্যান নট ব্রিং আ সলিউশন, অর্থাৎ ষড়যন্ত্র কখনো কোনো সমাধান আনতে পারে না। বন্ধুরা, আমাদের পরবর্তী যে ইংলিশ শব্দটি রয়েছে সেটি হচ্ছে কনফার্ম, যার অর্থ হচ্ছে মেনে চলা। এই কনফার্ম শব্দটিকে আমরা কনফার্ম দিয়ে খুব সহজেই মনে রাখতে পারি। কনফার্ম এবং কনফার্ম এই দুটি শব্দের মধ্যে কিন্তু বেশ ভালো মিল রয়েছে, এবং আপনারা যদি এই সেন্টেন্সটি মনে রাখেন, প্লিজ কনফার্ম দ্যাট ইউ উইল কনফার্ম দ্য ল, তুমি দয়া করে এটি নিশ্চিত করো যে তুমি আইন কানুন বা এই নিয়মটি মেনে চলবে। সো বন্ধুরা, আমাদের আজকের লাস্ট যে নেমোনিকটি, যেই নেমোনিকের মাধ্যমে আজকের লাস্ট ভোকাবুলারিটি আমরা শিখব, সেটি হচ্ছে কপিয়াস। কপিয়াস শব্দটির অর্থ হচ্ছে প্রচুর। এটি আমরা মনে রাখতে পারি, কম্পিউটারের কোনো একটি ফাইল যদি আমরা কপি করি সেটি কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন করা যায়, অর্থাৎ একটি ফাইলকে কপি করলে সেটা থেকে প্রচুর ফাইল তৈরি করা যায়। সো এভাবে আমরা মনে রাখতে পারি, কপিয়াস থেকে প্রচুর, কপি করে প্রচুর ফাইল তৈরি করা যায়। সো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আজকের নেমোনিক গুলো। আশা করি নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। তার আগে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, খারাপ লাগলেও কিন্তু কমেন্ট করে আমাকে বলবেন যে কোন জায়গাটিতে আপনাদের খারাপ লেগেছে। আর খুব শিগগিরই দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, এবং সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।